বজারর সাধারণ সভার আহ্বান করা হয়েছিল, সভার কার্যসূচী আছিল পুরানা কমিটি ভঙ্গ, নতুন কমিটি গঠন আর হিসাব নিকাশ। আমি দুটা বাজার পড়া আপনাদের এটা আছে দেখাই পাইছে, আমি বিভিন্ন সম্মুখীন হই রাইজে আমাক আকুলি লই মোকো আজি 7 বছরের কারণে এই বাজার কমিটির উপসভাপতি হিসেবে নির্বাচিত করেছে। আশা করিম রাইজে যেতে আমাক আকুলি লৈছে, আমি যাতে রাইজর উন্নয়নমূলক কাম করি রাইজে দেখাই যাব পারো আর কি, এইখানে আশা করি। অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছো সবতে মোট এই অঞ্চলের জনসাধারণ সব জনসাধারণক মই আন্তরিকতাৰে ধন্যবাদ জ্ঞাপন করেছো। মই এইবেলি চতুর্থবার মোর আসলে সপ্তমবার কিন্তু রানিং মোর এবার চতুর্থবারের কারণে মই বাজার কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছো। গতি মই আগন্তুক দিনত যাবলি যধরনের মই কাম কাজ করলেও মই ইয়াত করে বেশি রাইজর কাম করার কারণে চেষ্টা করি। এই আশা লয়ে আজি মই এই রাইজর আগত প্রতিশ্রুতি দি মই মোর বক্তব্য সামরণি মারিছো। অনুভব ভালে লাগিছে, রাইজে যেহেতু সাপোর্ট করেছে মোর ভাল লাগিছে। তীব্র প্রত্যাহ্বানের সম্মুখীন হলেও মই ইমান এটা ভাবা নাছিলো যে মই নিশ্চয় জিতিম বলে মোর একটা আশা আছে। মোর পূর্ণ সহযোগ আছে, মই উন্নয়ন নবগত হিন্দুতলা বাজার কমিটির উন্নয়নমূলক কাম করার কারণে মোর পূর্ণ সহযোগ আছে। রাইজক কি কব? রাইজক মোর ফালের মই রাইজক ধন্যবাদ জ্ঞাপন করেছি।